स्टूडेंट गुड मॉर्निंग, हाउ आर यू? आई होप ऑल ऑफ यू आर वेल एंड हेल्दी। आज के आमी तुम्हारे जे सबजेक्ट ने डिसकस करब सेटा होलो स्टैंडार्ड वन एर बांगला। आमी तुम्हारे आज के बांगलार वर्णपरिचय निये डिसकस करब। तो आगे दिन आमी तुम्हारे वर्णपरिचय निये वर्णपरिचय जे टॉपिकटा निये डिसकस करेछिलाम सेटा होलो जफला जोगेर शब्द। तो चलो, आमादेर तो आगे दिन छटा वर्ण दिए जफलाजुक्त शब्द आलोचना हयेछिलो। आज के आमी बाकी जे वर्ण आछे सेइगुलो दिए जफलाजुक्त शब्द किभाबे तैरी होच्छे एबं तार मानेगुलो निये डिसकास करब। तो चलो शुरू करा जाक आजकेर क्लासटी। देखो स्टूडेंट, एइखाने आमी जफलाजुगे जे सब वर्णगुलो आछे सेइगुलोके आमी एकटा लिखे নিয়েছি। কি কি আগের দিন আগের দিনে আমাদের কি কি বর্ণ হয়েছিল? না, ক থেকে ছিল ক, খ, গ, চ, বর্গীয় জ, এইগুলো। তো আজকে আমাদের হবে বর্গীয় জ ট, ট পর্যন্ত হয়েছিল। আজ ঠ থেকে হবে, ঠ থেকে দন্ত ন পর্যন্ত যে বর্ণগুলো আমরা দেখতে পাচ্ছি এই বর্ণগুলো দিয়ে কিভাবে जफला जोग करे। ये देखते स्टूडेंट जफलार चिन्ह कोनटा, एइटाके आमरा जफला बोलछि। जफला जोग करे किभाबे शब्द तैरी होच्छे सेटाई आजके आमरा शिखब। तो चलो आजके शुरू करा जाक। देखो प्रथम वर्णटा कि आछे, ठ। तो ठयेर संगे एइ जफला जखन जोग करलाम तखन कि हये गेलो? ठये जफला। তো ঠয়ের সঙ্গে যখনই জফলা যোগ করব তখনই কী হবে? ঠয় জফলা। তাহলে কীরকম হবে ঠয় জফলা? ঠ প্লাস উন্তস্ত জ সমান কী হয়ে গেল? ঠয়ে জফলা। তাহলে এটা হয়ে গেল ঠয় জফলা। তারপরটা ডয়ের সঙ্গে যদি জ উন্তস্ত জ যোগ করি তাহলে কী হয়ে যায়? ডয়ে জফলা। তাহলে দেখতে পাচ্ছে প্রথমটা আছে ঠ যুক্ত উন্তস্ত জ সমান ঠয় জফলা, ড যুক্ত উন্তস্ত জ সমান ডয় জফলা, ঢ যুক্ত অন্তস্ত জ সমান ঢয়ে জফলা, মূর্ধন্য যুক্ত অন্তস্ত জ সমান কত হলো? মূর্ধন্যয় জফলা, ত যুক্ত অন্তস্ত জ তাহলে তয়ে জফলা, থ যুক্ত অন্তস্ত জ থয়ে জফলা, দ যুক্ত অন্তস্ত জ দয়ে জফলা, ধ যুক্ত অন্তস্ত জ ধয়ে জফলা, দন্তেন্ন যুক্ত অন্তস্ত জ দন্তেন্নয়ে জফলা। তাহলে স্টুডেন্ট দেখতে হচ্ছে প্রত্যেকটা বর্ণের গায়ে দেখো জফলা যোগ হয়েছে। অন্তস্ত জয়ের সঙ্গে যোগ করে সেটা পাশে কী হয়ে যাচ্ছে? দেখো বর্ণটার সাথে অন্তস্ত জয় যোগ করছি, যোগ করার ফলে কী হচ্ছে? ঠয়ে জফলা, জফলা হয়ে যাচ্ছে। এই জফলাযুক্ত শব্দটা দিয়ে এই বর্ণটা দিয়ে আমরা কী করবো? একটা শব্দ তৈরি করব বা শব্দ গঠন করব। তো চলো দেখো ঠয়ে জফলা দিয়ে কী শব্দ হয়েছে? পয়াকা ঠয় জফলা পাঠ্য, পয়াকা ঠয় জফলা পাঠ্য। ঠ যখনই যে বর্ণটার পাশে জফলা যোগ হচ্ছে কিন্তু সেই বর্ণটার পাশে দেখো ঠয়ের সঙ্গে যেহেতু অন্তস্ত যোগ হচ্ছে তাই ঠয় জফলা হয়েছে, কিন্তু পয়ের সঙ্গে কিন্তু জফলা যোগ হয়নি। ঠিক আছে, তাহলে ঠয়ে জফলা পাঠ্য, পয়াকা ঠয় জফলা পাঠ্য। তোমরা যখন বাড়িতে এইগুলো পড়বে তখন এই বানানগুলো ভেঙে ভেঙে পড়বে, তাহলে খুব তোমরা সহজে শিখে যাবে। বর্গী জয়াকা ডয় জফলা জাড্য, তাহলে ডয় জফলা দিয়ে কী শব্দ পেলাম? জাড্য। ডয় জফলা দিয়ে আমরা কী শব্দ পেলাম? জাড্য। ঢয় জফলা দিয়ে দেখি আ ঢয় জফলা আড্ঢ, মধ্যনয় জফলা পয়স, মধ্যনয় জফলা পূর্ণ, তয় জফলা দন্তেনাশি, তয় জফলা নিত্য, থয় জফলা ত, থয় জফলা তথ্য, দয় জফলা অ, দয় জফলা অদ্দ, ধয় জফলা ধয় জফলায় আকা দন্তন্য ধ্যান, দন্তেনয় জফলা অ, দন্তেনয় জফলা অন্ন। দেখো স্টুডেন্ট এই ধয় জফলা এই প্রত্যেকটাই দেখতে পাচ্ছি প্রথম বর্ণের পরে যে বর্ণটাতে আমরা জফলা যোগ করেছি সেটা কিন্তু শেষে বসছে, কিন্তু ধ্যানের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম। দেখো জফলাটা আগে এসেছে, বর্ণটা
পড়ে গেছে। ধয়ে জফলার গায়ে আবার একটা আঁকা এসেছে, যেমন অদয় জফলার গায়ে কিন্তু আঁকা নেই, দয় জফলা শুধু লেখা আছে, কিন্তু দয় জফলার গায়ে আঁকা দেওয়া নেই, কিন্তু ধয় জফলা আঁকা দন্ত না। ধ্যান, ধ্যানের ক্ষেত্রে কিন্তু জফলার গায়ে আঁকা দেওয়া আছে। দেখো, জফলা আর আঁকা যদি শব্দের প্রথম বর্ণের সাথে বা সঙ্গে যুক্ত হয় তাহলে উচ্চারণ হয় এ। যদি ধরো বর্ণটার প্রথমের সঙ্গে যদি জফলার সাথে আ যুক্ত হয়, যেমন ধ্যানটাই দেখো, এইখানে যে ধ্যান যে শব্দটা আছে, এই ধ্যানের দেখো প্রথমে যে জফলা, ধয় জফলা, এইটা একটা বর্ণ, এর সঙ্গে কি যোগ হচ্ছে, আ যোগ হচ্ছে, আকার যোগ হচ্ছে, যোগ হয়ে কি হয়ে যাচ্ছে, ধ্যা ধ্যা এ উচ্চারণ হচ্ছে। কি উচ্চারণ হচ্ছে, উচ্চারণ হয় কি, এ, দেখো এ উচ্চারণ হচ্ছে, এইটা উচ্চারণ হচ্ছে এ। ধ্যান আমরা কখনোই বলি না ধান বা ধ্যান, এরকম কিছু বলি না, আমরা কি বলি ধ্যান, এ এ উচ্চারণ হয়। তাহলে প্রথম বর্ণের সাথে জফলার সাথে যদি আকার যোগ হয় তাহলে সেইটা একসঙ্গে যুক্ত হয়ে কি উচ্চারিত হয়, এ উচ্চারিত হয়। তাহলে কি উচ্চারিত, এ উচ্চারিত হয়। আর মাঝের বা শেষের বর্ণের সঙ্গে যদি যুক্ত হয় তাহলে কি উচ্চারণ হয়, সেইটা আ উচ্চারণ হয়। তাহলে সেইটা কি হয়, আ উচ্চারণ হয়। যদি মাঝে যদি উচ্চারণ মানে আঁকাটা যদি বসে তাহলে সেখানে কি হয়, আ উচ্চারিত হয়। যেমন মিথ্যা, দেখো মিথ্যা, এটা দেখো আ উচ্চারণ হচ্ছে, থয়ে আঁকা, তখন আর থ্যা উচ্চারণ হচ্ছে না, মিথ্যা আর হচ্ছে না, মিথ্যা আ আ উচ্চারণ হচ্ছে। তাহলে স্টুডেন্ট তোমরা এখানে বুঝতে পেরেছো যে শব্দের যদি প্রথমে জফলার সঙ্গে আকার যোগ হয়, যদি প্রথমের দিকে হয় তাহলে এ উচ্চারণ হয়, যদি মাঝে বা শেষের দিকে হয় তাহলে আ উচ্চারণ হয়। তাহলে এইখানে সেইটাই হয়েছে। তো চলো দেখি এই প্রত্যেকটা শব্দের কী মানে আছে সেটা আজকে আমি তোমাদের পড়াচ্ছি। পাঠ্য, পাঠ্য মানে কি, পড়ার বিষয়। আমরা যে কোনো বিষয় যদি পড়ি সেটা হচ্ছে পাঠ্য। জাড্য, জাড্য মানে জড়তা। আড্য, আড্য মানে ধ্বনি। পূর্ণ, পূর্ণ মানে সৎকাজ। নিত্য, নিত্য মানে রোজ বা সব সময়। তথ্য, তথ্য মানে খবর। অদ্য, অদ্য মানে আজ। ধ্যান, ধ্যান মানে গভীর চিন্তা। অন্য, অন্য মানে অপর। তাহলে এটার প্রত্যেকটারই মানে আমি এখানে লিখে লিখে তোমাদের দেখিয়েছি। তাহলে পাঠ্য মানে পড়ার বিষয়, জাড্য মানে জড়তা, আঢ্য মানে ধ্বনি, পূর্ণ মানে সৎকাজ, নিত্য মানে রোজ বা সবসময়, তথ্য মানে খবর, অদ্য মানে আজ, ধ্যান মানে গভীর চিন্তা, অন্য মানে অপর। তোমরা প্রত্যেক দিন জফলা যোগের যে শব্দগুলো বর্ণগুলো আছে তার সঙ্গে যে শব্দগুলো গঠন হচ্ছে সেই শব্দগুলোর সাথে সাথে তার অর্থগুলো কিন্তু পড়ার চেষ্টা করবে। তাহলে তোমাদের কাছে যে নতুন শব্দগুলো আসছে সেইগুলো কিন্তু অর্থগুলো যদি জানতে পারো তাহলে সেইগুলো খুবই সহজ হয়ে যাবে আর কঠিন বলে মনে হবে না। তো স্টুডেন্ট আজকে আমাদের পড়া এইখানে শেষ হল। নেক্সট দিন আমি তোমাদের বাকি যে বর্ণগুলো রয়েছে সেই বর্ণগুলোর সাথে অন্তঃস্থজ অর্থাৎ জফলা যোগ হয়ে কী কী শব্দ এবং তার অর্থ তৈরি হচ্ছে সেইগুলো আমি তোমাদের শেখাবো। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং মন দিয়ে একটু পড়াশোনা করবে আর বাড়িতে প্রত্যেক দিন এইগুলো প্র্যাকটিস করবে, তাহলে তোমরা খুব সহজেই কিন্তু পড়তে পারবে, লিখতে পারবে এবং শিখেও যাবে। আর এইগুলো প্রত্যেক দিন তোমরা পড়ার সাথে সাথেও বাড়িতে কিন্তু এক পাতা করে লেখার অভ্যাস করবে, তাহলে তোমাদের হাতের লেখাটাও খুব সুন্দর হবে। তো আজকে আমার ক্লাস এখানে শেষ হলো। টাটা, হ্যাভ এ নাইস ডে।